নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের পিয়ালি বাড়ি থেকে। বেশ কিছুটা দূরে একটা খাল আছে, আর সেই খালের পাশে ফাঁকা জায়গা, জমি, সেখানে সব রকম সবজি চাষ হয়। মানে ধান থেকে শুরু করে সব রকম সব কিছুই চাষবাস হয়। এক কথায় বলতে গেলে আমরা আজকে চলে এসেছি সবুজের সমারোহে। তো আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো, আর আজকে পর্বটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের সামনে একটা বড় সর্ষে ক্ষেত। কলকাতা শহর থেকে খুব কাছেই এত যে সবুজের সমারোহ আছে, এত সুন্দর একটা পরিবেশ আছে, পিয়ালির এই জায়গাটা না দেখলে বিশ্বাস করাই যাবে না। এই যে সামনে দেখুন আলু ক্ষেত, এরকম আলু ক্ষেত মানে অনেক জায়গাতে আছে। খালের জল থেকেই আলু চাষ, ধান চাষ, সবকিছুই চাষ, কড়াইশুঁটি থেকে শুরু করে সব রকম সবজি এখানে পাওয়া যায়। এখানে মাটিটা খুব ভালো, যে কারণে যে কোনো শাকসবজি খুব সুন্দর হয়। আমরা সকালবেলাতে বেরিয়ে চলে আসছি, আর এখন একটু রৌদ্র ছেড়েছে। যখন এসেছিলাম তখন একটু কুয়াশাচ্ছন্ন ছিল, মোটামুটি আস্তে আস্তে এই জায়গাতে রৌদ্র বেরিয়ে গেছে, আর সৌরভের গরম লেগে গেছে, সোয়েটার খুলে দিয়ে ঘুরছে। চলো আমরা খালে রাস্তায় উঠব। ওই দেখো দূরে কত সর্ষে বাগান, কি সুন্দর লাগছে। চলো ওই দিকটায় আগে ঘুরে আসি। ধুলো উড়িয়ে হাঁটছো, জুতোটা তো পুরো সাদা হয়ে গেল, ইচ্ছাকৃত তো ধুলো আর। একটু আগে যে খালের কথা বলছিলাম, এই সেই খাল। এই খালটা চলে গেছে একদম উত্তর ভাগ আমাদের এখানে। উত্তর ভাগ বলে একটা জায়গা রয়েছে বারিপুর ব্লকের মধ্যে। উত্তর ভাগ পাম্প হাউস হয়ে বেরিয়ে গেছে নদীতে। আমাদের কলকাতার, বিশেষত দক্ষিণ কলকাতার একটা বড় অংশের জল এই ক্যানেল দিয়ে উত্তর ভাগ পাম্প হাউস হয়ে নদীতে বের হয়ে যায়। মূলত বর্ষাকালে এই খাল একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে। কলকাতার একটা বড় অংশের জল এই ক্যানেল দিয়ে নদীতে চলে যায়, আর গরমের সময় এই খালে ভালোই জল থাকে। আর এই যে খালের দুপাশে এতটা প্রশস্ত রাস্তা হয়েছে, এই রাস্তাটা কিন্তু ছিল না আগে। বছর দুই আগে এই খালটা কাটানো হয়েছে, কাটিয়ে এই রাস্তার দুপাশে মাটি দিয়ে উঁচু করা হয়েছে, কারণ যাতে জল বহন ক্ষমতা বাড়ে। তো সেই কারণে এখন গরমের সময় এই খালে প্রচুর জল থাকে, এখন কিন্তু যথেষ্ট ডিপ। আর এই খালের জলে এখানকার বিস্তীর্ণ এলাকা চাষবাস হয় এই গরমের সময়। এখান থেকে বছর দুই আগে এই জায়গার পরিবেশ অন্যরকম ছিল, একদম বন জঙ্গল মতো ছিল। তো এই খাল কাটানোর পরে এখানে অনেক গাছপালা কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই খালের মাটি উঠিয়ে এই রাস্তাটা হয়েছে। আর এখানে প্রচুর মানুষ শীতের সময় পিকনিক করতে আসে। আমি ব্যক্তিগতভাবে অনেকবার এখানে পিকনিক করতে এসেছি। আমাদের গ্রামের বাড়িতে যেটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু পিয়ালিতে এসে এই খেজুর গাছে ভাঁড় বাঁধা এই দৃশ্য কিন্তু প্রচুরই দেখা যায়। এখানে অনেক খেজুর গাছ এই রস নেওয়ার জন্য কাটা হয়, এবং তারই একটা দেখুন ভাঁড় বাঁধা রয়েছে। সকালবেলা একবার এই গাছ থেকে রস সংগ্রহ করে নিয়ে গেছে। এখানে একটা ছোট্ট তাঁবু ঘর আছে, যেখানে একজন বয়স্ক কাকাবাবু, তিনি এখানকার এই খেজুর গাছগুলো কাটেন। দেখি, আমরা আগেও দেখেছি, এবছরও এসে তাই দেখছি। এখানে একাধিক গাছে ভাঁড় বাঁধা দেখতে পাচ্ছি। খুব ছোট্ট একটি গাছ, এখানেও কিন্তু ভাঁড় বাঁধা দেখা যাবে, দেখবো না কে কি বলবে। একটা বোতল বাঁধা দেখছে, আচ্ছা রস যদি একটু খেতে পেতাম। ওই কাকার সঙ্গে বললে হবে, চলো তাহলে। আমরা ওই কাকার সঙ্গে বলতাম তো আগে, আগে এসে কয়েকবার খেয়ে গেছি, দু তিন বছর আগে। ফেরার সময় বলি তাহলে, এখন বললে আর হয়, এখন ভাঁড়ের থেকে রস সব কালেকশন করা হয়ে গেছে। হ্যাঁ, এখন শেষের দিকে।
সারি সারি খেজুর গাছ, এখানে গাছ কাটা, রস পড়ছে ভাঁড়ে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, কিন্তু বোতলও বাঁধা আছে। এই ছোট্ট গাছ এটাই দেখুন বোতল বাঁধা, সৌরভ এসে তো এতে একটু হাত বুলিয়ে চলে গেল, এখান দিয়ে রস বেরিয়ে পড়ার জন্য একদম ব্যবস্থা ঠিক মতো করা না। বোতলের অবস্থা দেখো, এর গায়ে কেমন একটা পড়ে গেছে, রস পড়ছে, রস পড়ছে ভেতরে। এখানে একটা কাঠি পোঁতা আছে আর ওটা দিয়ে কাঠির মাঝখানে দেখুন ওই বাঁশের কাঠি, মাঝখানে একটা ক্যানেল মতো আছে, ওখানে দেখুন ওখান থেকে এই রসটা গড়িয়ে এর মধ্যে পড়ছে। সকালবেলা কালেকশন হয়ে গেছে, এখন একটুখানি এই জায়গা দিয়ে মাটির গাড়িগুলো উঠছে, আর এই সমস্ত ফাঁকা জায়গা থেকে মাটি কেটে লরিতে করে চলে যাচ্ছে আমাদের যেখানে ঘর বাড়ি হয়েছে ওই সমস্ত জায়গাতে। যারা প্লট কিনেছেন ওখানে মাটি ফেলে ডেভেলপ করার জন্য মাটি যে কিনছেন, আর সেই মাটিগুলো কিন্তু এই ফাঁকা জায়গা থেকে যাচ্ছে। ওই দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি লোড হচ্ছে। সব গাছগুলোতে একই সিস্টেম, উঁচু গাছে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই নিচু গাছগুলোতে দেখুন রসগুলো কিভাবে পড়ছে। সুস্মিতা, এই খালে মাছ ধরবে নাকি? মানে জঙ্গল হয়ে আছে, কচুরি পানা দিয়ে তলায় এর এর ভিতরে মাছ আছে, বড় বড় মাছ আছে এই খালে, এবং জলও আছে প্রচুর, ডিপ আছে প্রচুর ডিপ। এই পানা তুলতে আসে তো অনেকে, আমাদের এদিক দিয়ে পানা তুলে এই পানার ভিতরে শোল মাছ, মাগুর মাছ, পুরানো মাছ আছে এখানে, পুরোটাই দেখুন কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। মানে এর তলায় যে জল আছে কি শুকনো কিছু বোঝার উপায় নেই, আর বরফ শীতল জল, কিন্তু জল আছে। খালের পাড়ে বড় একটা গাছ, এই গাছকে আপনারা কি বলেন জানি না, আমরা বলি খই, অনেকে বলে কুতিলা, অঞ্চল ভেদে বিভিন্ন নাম আছে। খই গাছ, বড় গাছ, অনেকে খই বলে না, কুতিলা বলে। এই সমস্ত জায়গাতে যে পিকনিক করা হয় তার চিহ্ন কিন্তু রয়েছে, গ্লাস প্লেট পড়ে থাকতে দেখা যায়, ওই সামনে পড়েছিল। এখানে পাইপ লাগানো, পাম্প লাগানো আছে, এই খালের থেকে জল উঠছে। এই যে পাইপটা খোলা আছে, লাগিয়ে আবার জল তোলা হবে। আর এই সাইডটাও আবার অনেকটা জায়গায় আলু, তার ফাঁকে ফাঁকে ওলকপি বীজ এ সমস্ত দেওয়া আছে, কুমড়ো গাছ আছে। এই সাইডটাও একই অবস্থা, আলু গাছের মধ্যে মধ্যে আরো অন্যান্য সবজি চাষ হচ্ছে, ওদিকটা ধান। এই খেজুর গাছটা দেখো পাম গাছের মতো, এটা আর কাটা সম্ভব হয়নি, অনেকটা উঁচু, লম্বা। আমরা চলে এসেছি একদম করমচা বাগানের কাছে, প্রচুর করমচা গাছ, শুধু করমচা গাছ আর করমচা গাছ এখানে। বাগান চৌকি দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট বাসা ঘর চালা করা, এখানে লোকজন এসে বসে বিশ্রাম নেয়। এখানকার পরিবেশটা এত সুন্দর, দেখলে মনে হবে যেন কোনো চলচ্চিত্রের পটভূমিতে আছি আমরা। মাঝে মধ্যেই এখানে বিভিন্ন টেলিফিল্ম সিনেমার শুটিং করতেও শিল্পীরা, কলাকুশলীরা এখানে আসেন, আমরা দেখেছি, আগেও দেখেছি, এখনও আসেন। আর আমাদের যে উত্তর ভাগ বারুইপুরের, সেখানেও কিন্তু অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটা জায়গা। এখানে সবুজ আর সবুজ, বিভিন্ন ধরনের কড়াইশুঁটি রয়েছে, সরিষা রয়েছে, গোটা এরিয়া জুড়ে শুধু সবুজের সমারোহ। আর এই মাঠের মধ্য দিয়ে একটা ছোট্ট আলপথ আছে, এই আলপথ দিয়ে সামনের দিকে যাব, দুধারেই শুধু সবুজ আর সবুজ।
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। কেমন লাগছে এখানে? দারুন। কড়াইশুঁটি গুলো দেখো কিরকম। সৌরভ বলছে একটা খাবো, আমি বলি না, কেউ নেই এখান থেকে, খেতে হবে না। এখানে প্রচুর শুঁটি হয়ে আছে, কুচি কুচি শুঁটি। এই জায়গাটা পুরোটাই শুঁটি। বাজার থেকে যে শুঁটি আপনারা কিনে খান, সেই শুঁটি গাছ দেখুন, ফুল ফল ভরে গেছে। এখান থেকে প্রতিদিনই শুঁটি তুলে নিয়ে বাজারজাত করেন এখানকার কৃষকরা। এখানে যে চাষবাস হয়েছে এর বেশিরভাগটাই মূলত এই যে হাড়াল রয়েছে, আমাদের চাম্পাহাটি হাড়ালের লোকজন, তারাই মূলত এখানে চাষবাস করেন। আর পিয়ালি রেল স্টেশন লাগোয়া যে সমস্ত ঘরবাড়ি হয়েছে সেগুলো সবই সুন্দরবন অথবা কলকাতার বিভিন্ন জায়গাতে যারা ভাড়া থাকতেন সেই ধরনের মানুষজন এসে বসবাস করেছেন। তাই বেশিরভাগ কৃষকরা এবং জমি মালিকরা তারা কিন্তু পিয়ালির নন, তারা সবই এই চাম্পাহাটি হাড়াল এই দিককার লোক, নারায়ণপুর রায়পুর এই অঞ্চলের। অনেকে রয়েছেন ফুলতলা সীতাকুণ্ডু এই অঞ্চলের মানুষজন, তাদেরই জমি জায়গা মূলত। আর পিয়ালি যে রেল স্টেশন লাগোয়া যে সমস্ত জায়গা জমিগুলো ছিল সেগুলোও সবই তাদের, তারাই বিক্রি করেছেন। তারপরে প্লট হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে বসবাস শুরু করেছেন। তো এখানকার একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চাষবাস কৃষিকাজ নিয়েই থাকেন, আর তাদেরই বাগানে আমরা আজকে এসেছি। আর এই জায়গাটা খুব ভালো লাগে, আমি যখন পিয়ালিতে থাকতাম আমি প্রায়শই সময় পেলে এই মাঠে চলে আসতাম ফাঁকা জায়গাতে। এইগুলো কি ডাল বুঝতে পারছি না। এই সমস্ত বিভিন্ন শাক বাজারে বিক্রি হয়, কলাই শাক, কি শাক, ডালের পাতা, কি সব বলে সব। আমাদের সুন্দরবন এলাকাতে এই ধরনের ডালগুলো কমই চাষ হয়। এই ডাল ওই পাশে যেগুলো দেখলাম ওর থেকে বেশন তৈরি হয়। ও, হাঁটতে হাঁটতে আরও দূরে চলে এলাম। এখানে আলু ক্ষেত রয়েছে, আর আলু ক্ষেতের মধ্যে রয়েছে বাঁধাকপির সারি। দেখুন বাঁধাকপিগুলো কেমন হয়েছে, ছবির মতো দুটো সারি অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। এর মধ্যে রয়েছে ওলকপি রয়েছে আলুর মধ্যে, আবার কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছগুলো এদিকে বেশি, এদিকে কুমড়ো গাছগুলো দেখুন বেশ চাঙ্গা দেখাচ্ছে আরও বেশি। আলু উঠে যাবে, কুমড়ো গাছগুলো এই জায়গাটা দখল নেবে, সেরকম পরিকল্পনা। তো আলু আছে, ওলকপি আছে, বাঁধাকপি আছে, কুমড়ো গাছ আছে, মিষ্টি কুমড়ো এগুলো। সৌরভ দেখুন একদম মাটিতে বসে পড়েছে আর কাদামাটি নিয়ে খেলছে, এমনিতে ওর কষ্ট হচ্ছে, অনেকটা পথ আমরা হেঁটে এসেছি। আমি ওরকম এরকম উড়ু উড়ু হয়ে মাঝে মধ্যে বসে নিচ্ছি আর ও পুরো বসে গেছে একদম। তো ঠিক আছে, অসুবিধা নেই, বাড়ি গিয়ে স্নান করে উঠবে, কাদামাটি একটু মাখুক। আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা পথ হেঁটে আমরা চলে এসেছি। আর এই যে মাঠ, বিস্তীর্ণ মাঠ, এই মাঠের মধ্যেও কিন্তু ঘরবাড়ি হচ্ছে, মানে পরপর রেল স্টেশন থেকে নেমে টোটালটাই একটা খোলা মাঠ দেখা যেত পিয়ালিতে। তারপরে আস্তে আস্তে ঘর বাড়ি হতে হতে মানে পাড়া বসতে বসতে সেটা সম্প্রসারিত হয়ে একেবারে বিল মাঠ, বিল মাঠ ছাড়িয়ে তার পরের মাঠ করতে করতে একেবারে একটা বিরাট বড় এরিয়া হয়ে গেছে এবং ঘন বসতিপূর্ণ একটা অঞ্চল হয়ে উঠেছে পিয়ালি। আর এই যে সমস্ত মাঠ ঘাট যেখানে চাষবাস হচ্ছে, অদূর ভবিষ্যতে এই সমস্ত জায়গাতেও কিন্তু প্লটিং হবে, ঘরবাড়ি হয়ে যাবে। ক্যামেরাতে ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না ততটা, ওই দূরে দেখুন কলম, ওই যে কংক্রিট পিলার দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সব ঘরবাড়ি হতে হতে আসছে এই মাঠের দিকে। এটাও কিন্তু সরিষা বাগান, সরিষার ফুলগুলো আর দেখা যাচ্ছে না, সব সরিষা হয়ে গেছে থলি থলি, ধানের শীষের মতো দেখুন সরষেগুলো সব হয়ে গেছে এবং ফসল অত্যন্ত ভালো, দারুণ ফলন। বাবা
আমার চোখে পড়েনি, বাবুর চোখে পড়লো। ওই যে গাছের মগডালে একটা পাখির বাসা, বাবু বললো যে ওই দেখো একটা পাখির বাসা। বাবুর লক্ষ্য ওইদিকে, তাই তো দেখলাম তোমার চোখটা তো ওই মগডালে। চলো আমরা আবারও খালের রাস্তাতে উঠলাম। আর এই যে খালটা, খালের অপোজিট পারে আমরা যে পারে দাঁড়িয়ে রয়েছি তার ওপারে দেখুন কলা গাছের সারি, প্রচুর কলা গাছ, এ মাথা ও মাথা একদম। এগুলো মূলত এই যাদের পাশাপাশি জায়গা রয়েছে তারাই এই গাছগুলো লাগিয়েছেন, চাষবাস করেন। এখানে ছোট ছোট কুঁজি ঘর বাঁধা রয়েছে, চাষিরা এখানে এসে দুপুরবেলাতে সময় কাটান। ওই খালের ওপারে একটা ঘর দেখা যাচ্ছে। খেজুরের যে মঞ্জুরি সেটাও দেখা যাচ্ছে, এদিকে খেজুরের রসও পড়ছে। আর বিভিন্ন পাখি এসে, বিশেষ করে ওই ফিঁয়ে পাখি দেখতে পাচ্ছি, এসে এই রস খাচ্ছিল একটু আগে। বাবু কিন্তু মাঝে মাঝেই ছোট্ট হয়ে যাচ্ছে, মায়ের কোলে উঠে পড়ছে। খালের উপরে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই সামনে। এই ব্রিজটা এপারের সঙ্গে ওপারের সংযোগ করেছে। আর এই ব্রিজটা পার হয়ে ওপারে গেলে যে রাস্তা দেখুন, রাস্তার দুপাশে তাল গাছের সারি। এই রাস্তাটা চলে গেছে একদম চাম্পাহাটি টু বারুইপুর যে মেন রোড, সেই রোডে গিয়ে মিশেছে। আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে আবার ধান চাষ হচ্ছে। আর এদিকে এই খালের যে রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু রাস্তার দুপাশেই গাছ লাগানো হয়েছে। এই যে সোনাঝুরি বা আকাশমণি যে নামেই ডাকুন না কেন, সেই গাছ এখানে লাগানো হয়েছে। আর এই খালের দুপাশে কিন্তু কম বেশি একটা দুটো করে বাড়ি এখানে আছে। আর আরেকটু যত আমরা সামনের দিকে যাব তত বেশি খালের পাড়ে বাড়ি রয়েছে। আর খালের পাড়ে যাদের বাড়ি তারা এই যে ধান তুলে এখানে গাদা দিয়েছে। পিয়ালি, চম্পাহাটি এই সমস্ত অঞ্চল গ্রামই ছিল এবং ভেতরের দিকটা এখনও গ্রামের সেই প্রতিচ্ছবি দেখা যায়। তবে স্টেশন লাগোয়া এলাকাগুলো একদম শহরতলির মতোই ডেভেলপ হয়েছে, বাড়ি ঘর রাস্তাঘাট। আর সবথেকে বড় কথা, শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত ভালো। চাইলেই আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে পৌঁছে যাওয়া যায়, যে কারণে বিভিন্ন গ্রাম থেকে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন অধ্যুষিত এলাকা থেকে প্রচুর মানুষ এই চম্পাহাটি, পিয়ালি, সোনারপুরে ঘরবাড়ি করেছেন অল্প অল্প জায়গা কিনে। কারণ সুন্দরবনে যে নদী বাঁধ ভাঙা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত সমস্যা থেকে অব্যাহতি পেতেই মূলত এখানে মানুষজন এসে ঘরবাড়ি করতে শুরু করেছেন। আর কর্মসংস্থানও একটা বড় কারণ, কারণ এই সমস্ত এলাকাতে ঘরবাড়ি করলে শহরে যে কোনো জায়গাতে ছোটোখাটো কাজ জুটিয়ে নেওয়া যায়। তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই সমস্ত অঞ্চলে বহু মানুষ আসতে শুরু করেছেন। এই আর একটা ধানের গাদা, এখনও ঝাড়াই হয়নি। চাষ হচ্ছে, জল তোলা হয়েছে জমিটা মজিয়ে, ওদিকে পাওয়ার টিলার দিয়ে চাষ হচ্ছে। এরপর পরই ধান রোয়া শুরু হবে, পাশাপাশি ধান রোয়া হয়েছে অনেকটা জায়গা। যেতে যেতে খালের পাড়ে দেখলাম দুটো রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। এখানে ধান ঝাড়াই হয়েছিল, পড়ে আছে দু একটা ধান, সেগুলোই খুঁটে খাচ্ছে। বাড়ি এসে গেছি, আর সৌরভ আসতে গিয়ে পাশে ওই রূপসা দিদিদের বাড়িতে ওখানে আবার ঢুকলো। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। আর সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।